পুরুষের চাইতে নারীর হক বেশি, সন্তানের কাছে মার হক বেশি। সুবহানাল্লাহ। বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি উত্তম আচরণ, উত্তম ব্যবহার আমার কাছ থেকে কে বেশি হকদার, কাকে আমি সবচেয়ে বেশি উত্তম আচরণ করব? আমার নবী বলছেন, তোমার মার সাথে। দ্বিতীয়বার আবার বললেন, দ্বিতীয়বার আমার নবী বললেন, তোমার মার সাথে। তৃতীয়বার বললেন, তৃতীয়বার আমার আখা বললেন, তোমার মার সাথে। চতুর্থবার বলার পর বললেন, তোমার বাবার সাথে। অর্থাৎ মা তিন দিক থেকে আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার হকদার। কিন্তু আমরা দেখা যায় রাস্তাঘাটের মধ্যে আমরা মানুষের সাথে খুব আচরণ করি সুন্দর, কাস্টমারের সাথে খুব সুন্দর ব্যবহার, বসের সাথে সুন্দর ব্যবহার, মালিকের সাথে খুব সুন্দর ব্যবহার, কিন্তু ঘরে আসার পরে মার সাথে গোমরা মুখে কথা বলে, আছে না নাই? কিন্তু আমার নবী বলছেন, তোমার বাবার সাথে সৎ ব্যবহার করার আগে মার সাথে তিনবার করো। মার সাথে তিনবার সৎ ব্যবহার করার পরে এরপর আসবে বাবার কথা। তো মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের উপরে অনেক গবেষণা করেছে যে নবীজি তিনবার বাবার কথা, মার কথা বললেন, চতুর্থবার বাবার কথা বললেন, কারণটা কি? এটা কোনো মামুলি ব্যাপার নয়, মামুলি কথা নয়। সরকারে তো জাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাদ্দিসিন কিরাম অনেক আলোচনা গবেষণা করলেন এবং বের করলেন, কারণ তিন দিক থেকে মা বাবা থেকে এগিয়ে আছে। যার কারণে তিনবার আমার নবী মার কথা বলেছেন। এক নম্বর, আমার মা আমাদের মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। আজকে আমাদের পেটের মধ্যে যদি একটা সামান্য টিউমার হয়ে যায়, ওই টিউমারকে সারানোর জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি, আমরা সামান্য একটা ওজন, সামান্য একটা টিউমারের ব্যথা আমরা সহ্য করতে পারি না, কিন্তু 10 মাস 10 দিন আমার মা আপনার মা আমাদেরকে গর্ভধারণ করেছে, কোনোদিন আমাদেরকে বলে নাই যে আমার পেট থেকে এই সন্তানটাকে তাড়াতাড়ি ভূমিষ্ঠ করো, আমার পেটটা তাড়াতাড়ি খালি করে দাও, বরং না না না, আমরা যখন মার পেটের মধ্যে লাথি মারতাম, মার কলিজার মধ্যে লাথি মারতাম, তখন আমাদের মা আমাদের আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলতো, মনে হয় দুনিয়া থেকে আর চলে, মনে হয় দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমার ঘনিয়ে এসেছে, কিন্তু আমি যদিও চলে যাই, আমার সন্তান যেন ব্যথা না পায় তাকে তোমরা লালন পালন করিও। জয় বলো সুবহানাল্লাহ। আমার মা এত কষ্ট করেছে কিন্তু আমাদের কষ্ট করতে দেয় না। এরপরে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ওই মা আমাদেরকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন। ডাক্তার যারা আছেন তারা বলেন, শরীরের একটা হাড় যদি ভেঙে যায়, শরীরের একটা হাড় ভেঙে গেলে ওই হাত ভাঙার ব্যথা আমরা সহ্য করতে পারব না, কিন্তু শরীরের শত শত হাড় ভেঙে গেলে যতটুক ব্যথা একজন মা তার সন্তানকে ভূমিষ্ঠ করার সময় তার চেয়ে বেশি ব্যথা অনুভব করে। তারপরে আমাদের মা আমাদেরকে গলা চিপে মানে নাই যে আমাকে এত কষ্ট দিয়েছো, তোমাকে দুনিয়াতে আনতে এত কষ্ট হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এবং ওই মা আমাদেরকে শিশু অবস্থায় লালন পালন করে, করে কি না? তো তিন দিক থেকে যে খেদমত, তিন দিক থেকে যে কাজ মা করে বাবা সেটা করে না। বাবা হয়তো, আমরা যখন দুনিয়াতে চলে এসেছি আমাদের লালন পালন করার জন্য যে খরচ আছে, আমাদের অভিভাবক হিসেবে যা দায়িত্ব পালন করা দরকার, আমাদের বাবা সেই দায়িত্বগুলি পালন করে, এবং যার ঘরে বাবা আছে তার ঘরে বড় নিয়ামত আছে, যার ঘরে মা আছে তার ঘরে বড় নিয়ামত আছে। কিন্তু মা তিন দিক থেকে বাবা থেকে আলাদা, বাবা থেকে এগিয়ে, এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, আদব করতে হবে বাবাকে বেশি কিন্তু খেদমত করতে হবে মাকে বেশি। হুকুম পালন করার ক্ষেত্রে বাবাকে তরজিহ দিবেন, যদি একই হুকুম দেখা গেছে মা একরকম বলেছে বাবা আরেক রকম বলেছে, এখন মানবেন কার কথা? বাবার কথা। কার কথা মানবেন? বাবার কথা। আর খেদমত করবেন বেশি কাকে? মাকে বেশি খেদমত করবেন, কারণ আদব এক জিনিস, খেদমত আরেক জিনিস। আদব দুজন কি করবেন, কিন্তু বাবাকেও করবেন মাকেও করবেন, কিন্তু খেদমত বেশি করবেন কাকে? মাকে খেদমত বেশি করবেন, এবং মার সাথে সুন্দর কথা বলবেন, ভালো আচরণ করবেন। কারণ কোরআন কারিমের মধ্যে
আল্লাহ এবং তার রসুল যে যে জায়গায় বড় বড় কবিরা গুনার কথা বলেছেন, সবার আগে কবিরা গুনার কথা বলেছেন, সব থেকে বড় কবিরা গুনা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। কি করা? আল্লাহর সাথে শিরিক করা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এরপরে দ্বিতীয় নম্বরে আমার নবী এবং আল্লাহ, আল্লাহ এবং তার রসুল কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় যে বিষয়টা বলা হয়েছে, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে মা বাবাকে কষ্ট দেওয়া। মা বাবাকে কষ্ট দেওয়ার মতো কোনো কষ্ট নাই। চুরি করেন, ডাকাতি করেন, মাফ হয়ে যাবে, কিন্তু মা বাবাকে কষ্ট দিয়েন না, মা বাবাকে কষ্ট দিয়েন না। কারণ চুরি বাটপারি অন্যান্য যত গুণা আছে সমস্ত গুণার চাইতে মা বাবার কষ্ট হচ্ছে সবচেয়ে বড় গুণা। অনেকে আছেন আবার এই কথা কয়েন না, হুজুর কইছে চুরি বাটপারি করেন কোনো অসুবিধা নাই, কালকে থেকে আবার শুরু করে দিয়েন না। বুঝার জন্য, বোঝানোর জন্য বলছি, আমাদের সমাজের মধ্যে অনেক ভালো মানুষ আছে, নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক মতো ঠিকই পড়ে, বছর রোজার মাস আসলে ঠিকই রোজা রাখে, হজের সময় হজেও যায়, কিন্তু মা বাবাকে আবার গালিও দেয়। আছে না নাই? তাহলে এই ইবাদত, এই বন্দেগী কোনো কাজে আসবে না। আমরা কোথায় আল্লাহকে খুঁজতেছি? বরং আল্লাহ তো জান্নাত আমাদের ঘরেরকে দিয়েছেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার মাকে বলছেন, আম্মা জান আপনি আমাকে এমন ভাবে ক্ষমা করে দিন যে আমি হয়তো আপনার হক আদায় করতে পারবো না, আপনার ঋণ শোধ করতে পারবো না, আপনার খেদমত করতে পারবো না, মা আমাকে যদি আপনি আপনার হক থেকে বেড়া করে দেন, আপনার হক থেকে মুক্ত করে দেন, ক্ষমা করে দেন, তাহলে আমি বনে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতে চাই। তো আমি এই জন্য আপনার কাছে অনুমতি চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, কারণ আমি আপনার হক আদায় করতে পারবো না, মা খেদমত আমি করতে পারবো না, মা আপনি যদি আপনার হক থেকে আমাকে আজাদ করে দেন, মুক্ত করে দেন, তাহলে আমি বনে জঙ্গলে আল্লাহকে রাজি করার জন্য সুযোগ পাবো, সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করবো। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে গিয়ে ইবাদত বন্দেগী করছেন, কিন্তু এই দিক দিয়ে দিলের মধ্যে কোনো শান্তি নাই। অনেকদিন পরে যখন ঘুরতে ঘুরতে আবার ঘরের মধ্যে আসলেন, মার খেদমতে আসলেন, আসার পরে উনি আসতে আসতে অনেক রাত হয়ে গেল, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল, ওই মুহূর্তে ওনার আম্মা জান ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করছে, এবং হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আসলেন দরজার মধ্যে কান লাগালেন, দেখলেন ভিতর থেকে মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তান আপনাকে পাওয়ার জন্য আমাকে রেখে চলে গিয়েছে, আল্লাহ আমি তো তাকে আজাদ করে দিয়েছি, আমি তো তাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ আপনিও তাকে ক্ষমা করে দিয়েন। আম্মা জান যখন দোয়া করছে, আল্লাহ আমার সন্তান আপনাকে খোঁজার জন্য আমার কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ সে তো আমাকে পায় নাই, সে তো আমার কাছ থেকে চলে গিয়েছে, আল্লাহ কিন্তু যে আপনাকে খোঁজার জন্য আল্লাহ আমার সন্তান বের হয়েছে, আপনি তাকে কবুল করে নিয়েন। তখন বাইজিদ বুস্তামি চিন্তা করছেন, আরে আমি তো বনে জঙ্গলে পাহাড়ি পর্বতে আল্লাহকে খুঁজছি, আসলে আল্লাহ তো পাহাড়ি পর্বতে নয়, আল্লাহ তো আমার ঘরের মধ্যেই আছে।